Assalamualaikum viewers, আমি কনক চৌধুরী আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন আমার চ্যানেল 3M মিডিয়া দ্য ওয়ে অফ এন্টারটেইনমেন্ট। দর্শক ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন চমৎকার কিছু গিটার কালেকশন, আর স্পেশালি এগুলো কিন্তু একদমই বাইরের কান্ট্রির কালেকশন, আর এগুলোর মধ্যে অনেক ভ্যারিয়েশন আছে। এগুলোর ডিটেলস নিয়ে আমরা আলোচনা করব, এগুলোর বাজেটটা বলে দিব আর কোথা থেকে কিনতে হবে অ্যাড্রেসটাও দেখে দিব। আর এছাড়া অনলাইনে কেনাকাটার সুবিধা থাকছে, এবং যারা এই ধরনের কালেকশনগুলো নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য কিন্তু হোলসেলে প্রোডাক্ট কেনার একটা অপশন থাকবে। সো পুরোটা ভিডিও কিন্তু একদমই মনোযোগ দিয়ে দেখতে হবে। শুরুতে জানিয়ে দিই আমি আজকে চলে এসেছি সিভিক মিউজিক পয়েন্টে, এখান থেকেই কালেকশনগুলো আপনারা দেখছেন। আর পরিচিত হবে একটা ভাইয়ের সাথে যে আমাদেরকে এই পুরোটা ভিডিও জুড়ে হেল্প করবেন। আমাদের সাথে আছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? নামটা একটু বলে দেন। আমার নাম হচ্ছে রাব্বি। রাব্বি ভাই আছেন আমাদের সাথে। সো রাব্বি ভাইই কিন্তু আমাকে এই পুরোটা ভিডিও জুড়ে হেল্প করবে, আর একটু শুরুতে তার পরিচয়টা জেনে নিয়ে আমরা ভিডিওটা শুরু করব। এরও কিন্তু একটা কারণ আছে। ভাই আপনার পরিচয়টা একটু দর্শকদেরকে দিয়ে দেন। আমি হচ্ছে লিড গিটার প্লে করি, আমার ব্যান্ডের নাম হচ্ছে সাতরং। সাতরং, ওকে। সো বুঝতেই পারছেন যে একজন লিড গিটারিস্টের কাছ থেকে যদি আপনি প্রোডাক্টটা কিনেন তাহলে ঠকার কোনো অপশন নেই, বরং আরও শিখতে পারবেন যে ভাই এটা কিনছি, এটা দিয়ে কীভাবে কী করব। তখন ভাইয়ের কাছে সাজেশন পাওয়া যাবে, কারণ ওনার প্রোডাক্ট সেল করার জন্য উনি আপনাকে সাজেশন দিবে। তো ভাইয়ের কাছে চলে যাব। ভাইয়া, আজকে ডিসপ্লেতে যেই ধরনের গিটারগুলো আমরা দেখছি, বা আপনি আমাদেরকে এই ভিডিওটাতে কোন কোন ধরনের গিটার কালেকশনগুলো দেখাবেন? আমি অ্যাকচুয়ালি হচ্ছে চাইনিজের মধ্যে যারা সেমি প্রফেশনাল থেকে শুরু করে আপনার প্রফেশনাল লেভেলে যারা গিটার নিতে চান তাদের জন্য কেটা। আর এগুলোর মধ্যে মানে কোন কোন কান্ট্রি কালেকশন আছে? এখানে হচ্ছে চাইনিজ আছে, আর হচ্ছে গিয়ে ইন্দোনেশিয়ান আছে। চাইনিজ এবং ইন্দোনেশিয়ান। সো চলেন আমরা এগুলোর বাজেটটা জেনে শুরু করি। বাজেটটা কত থেকে কত মধ্যে হবে? হচ্ছে আপনার 5.5 থেকে শুরু করে আমার কাছে আপনার 13,000 টাকা পর্যন্ত আছে। 5,500 থেকে শুরু করে 13,000 টাকা পর্যন্ত। ওকে, আমরা ফার্স্টে কোন কালেকশনটা দেখছি? ফার্স্টে দেখাচ্ছি হচ্ছে আমরা এক্সি ব্র্যান্ডের গিটার। এটা বাংলাদেশের মোস্ট পপুলার। আচ্ছা, এক্সি, আমি তো দেখিয়ে দিই দর্শক, আমরা কিন্তু আজকে বোধহয় বাংলাদেশের মোস্ট পপুলার কিছু ব্র্যান্ডের গিটার নিয়ে আলোচনা করব। তো আমরা ভাইয়ের কাছে চলে যাই। ভাই আপনি বলেন আমাদেরকে। এটা হচ্ছে যারা সেমি প্রফেশনালি যারা শিখতে চায় তাদের জন্য হচ্ছে এই ধরনের গিটার। এটা আমার প্রাইসের মধ্যে 5,500 টাকা প্রাইস। এটা সাউন্ড হবে, লাউড সাউন্ড হবে। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করি, এটা হচ্ছে লাউড সাউন্ড হচ্ছে। বাজেটটা হচ্ছে 5,500, এবং যারা সেমি প্রফেশনাল তাদের জন্য বেস্ট একটা গিটার। ওকে, বডিতে কি কালার পাওয়া যাবে নাকি একটা? হ্যাঁ, কালার পাওয়া যাবে। কয়টা হবে? উডেন কালার, তিনটা কালার হবে। তিনটা কালার হবে, ব্লু, ব্ল্যাক এবং উডেন কালার। বাজেটটা হচ্ছে 5,500 টাকা। ওকে, আমরা নেক্সট কালেকশনে যাই। এরপর কোনটা দেখাচ্ছেন? নেক্সট কালেকশন হচ্ছে আমি দেখাব হচ্ছে চাইনিজ আরেকটা গিটার। ওকে, প্রাইসের মধ্যে এটা হচ্ছে হোপার গিটার। আচ্ছা, এটা হচ্ছে হোপার। আমি একটু আমি দেখে দিই, এটা হচ্ছে হোপার। আর আপনারা গিটারটা একটু হাতে ভাইয়া নিয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন অনেক ড্যাশিং লুকিং, এবং এটা দেখতে কিন্তু উডেন একটা কিন্তু ফ্লেভার এটার মধ্যে। সো এটা ম্যাটেরিয়ালসটা কি আপনি ফুললি উডেন? জি, উডেন কালার। আচ্ছা, এটা সম্পর্কে বলেন আপনি। এটা হচ্ছে কি আপনার উডেন স্পোর্টস উডেন গিটার। গিটার হচ্ছে ওয়ার্ল্ডে 10টা বেস্ট উড আছে গিটার বানানোর জন্য, তার মধ্যে একটা হচ্ছে এটা। ওকে, এবং রিজনেবল প্রাইসের মধ্যে খুব ভালো মানের একটা গিটার বলতে পারেন, হোপার গিটার। এটাও প্রাইস পড়বে হচ্ছে 5,500 টাকা। আচ্ছা, এটাও হচ্ছে 5,500 টাকায় পড়ছে দর্শক, চমৎকার একটা গিটার। ওকে, আমরা নেক্সট মডেলে চলে যাই। এরপর কোনটা দেখাচ্ছেন? হচ্ছে আমাদের কাছে আরেকটু ভালো মানের কেউ নিতে চাইলে সেটা হচ্ছে কি আপনার রক জ্যাম গিটার। রক জ্যাম, আমি তো দেখে দিই দর্শকদেরকে। দর্শক, এটা হচ্ছে রক জ্যাম। ওকে, এইটা এটাও মোটামুটি সেমি প্রফেশনালের মধ্যে। এটা যারা নিতে চাচ্ছেন তাদের জন্য এটা প্রাইস রাখতেছি আমরা 6,000 টাকা। আচ্ছা, এটার বাজেটটা পড়বে দর্শক 6,000 টাকা, এবং এটা সেমি প্রফেশনালদের জন্য বেস্ট একটা কালেকশন। ওকে, কালার তো হবে প্রত্যেকটাতে নাকি দুই তিনটা করে? আপনি দুই তিনটা কালার হবে, সবগুলোতে কালার হবে না। অ্যাকচুয়ালি আমি তো গিটার সম্পর্কে অত ভালো জানি না, আমার কাছে কালারটাই মনে হয় যে ব্যাপার। সো দেন আমরা কোন গিটারটা দেখছি? আরেকটা ফেমাস গিটার হচ্ছে এটা, এটা হচ্ছে নাটুডের গিটার। আচ্ছা, এটা কি নাটুড বলা হয়? এটা নাটুড মানে কি, মানে ব্যাপারটা আসলে এটার মানে ব্যাপারটা কি যে নাটুড এটা বলার কারণ কি? এটা হচ্ছে গিটারের আপনার তিনটা সাউন্ডের হয়, হাই, লো, মিড। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে মিড সাউন্ডের গিটার। আচ্ছা, মিডিয়াম সাউন্ডের মধ্যে যেটা, মিড সাউন্ডের গিটার এটা, যারা একটু প্রফেশনাল লেভেলে বাজাতে চায় তাদের জন্য আর কি মোটামুটি। আচ্ছা, এবার চলে এসেছে প্রফেশনাল লেভেলে যারা আর কি বাজাতে চান তাদের জন্য, এবং লুকটা কিন্তু খুবই চমৎকার। আর অবশ্যই উডেনই তো না এটা তৈরি? হ্যাঁ। ওকে, এটা সম্পর্কে কি আর কিছু বলতে চাইবেন আপনি? এটার বাজেটটা বলে দিচ্ছি আমি, এটার বাজেটটা উপর আছে 6,200 টাকা। 6,200 টাকা, এবং কালার তো বোধহয় দুইটা? কালার দুইটা হবে। আচ্ছা, ঠিক আছে। ওকে, আমরা নেক্সট কালেকশনে চলে যাই। এরপর কোনটা দেখাতে চাইবেন আপনি? এরপর দেখাতে চাই যাদের বাজেট হচ্ছে আপনার 7 থেকে 8 এর মধ্যে,
আচ্ছা 7 থেকে 8 হাজার টাকা যাদের বাজেট তাদের জন্য। আচ্ছা আপনাদের কালেকশনগুলো তো ফিক্সড হচ্ছে না না ভাইয়া, কিছু তো অনারিয়াম পাবে আমাদের দর্শকরা। আচ্ছা আমি আপনাকে পার্সোনালি রিকোয়েস্ট করবো যে প্লিজ আমাদের দর্শকদের জন্য অনারিয়ামটা রাখবেন। ওকে, সো দেন তারপরে হচ্ছে এইটা আরেকটা পপুলার গিটার, প্রফেশনাল গিটারের মধ্যে পড়ে। এই যে এই গিটারটার মডেলটা হচ্ছে 720A। আচ্ছা আমরা একটু দেখিয়ে দিই দর্শক দেখে, এটা হচ্ছে 720A এবং এটা হচ্ছে কি ব্র্যান্ড, এটা কি ডিভাইসার? ডিভাইসার। আচ্ছা ওকে দর্শক, এটার প্রাইসটা পড়বে হচ্ছে 7500 টাকা। 7500 টাকা এটার বাজেট। এবং এটার মধ্যে কি কি আর কি আছে একটু বলে দেন। ব্যাক পিকস, তারপর এক্সেল তার, এটা আমরা দিচ্ছি সাথে। আচ্ছা ঠিক আছে। দর্শক এবং কালার অবশ্যই পাবেন আপনারা, একটু আর কি শোরুমে আসলে আপনারা পছন্দসই নিতে পারবেন। এরপরে কোনটা দেখাচ্ছেন আপনি আমাদেরকে? খুবই ভালো লেগেছে, এটার বডির কালারটা এত ড্যাশিং, আমি তো ভেতরে কিছুই জানি না, বাট আমার খুব ভালো লেগেছে। আচ্ছা মডেল নাম্বারটা একটু দেখিয়ে দিও দর্শক, এটার মডেলটা হচ্ছে 8419, ঠিক আছে না? ওকে, তো হচ্ছে আমরা ভাইয়ের কাছে চলে যাবো। তো ভাই বলেন হচ্ছে 6800 টাকা। আচ্ছা এটার বাজেটটা হচ্ছে 6800 এবং কালার তো আরো পাওয়া যাবে নাকি? হ্যাঁ কালার পাওয়া যাবে। আচ্ছা এখন এটা দিয়ে কি কি করতে পারছি এটা একটু বলে দেন। এটা হচ্ছে এই গিটারটা হচ্ছে এই বাজিয়ে অনেক মজা আছে, সাউন্ড হচ্ছে লাউড, প্লাস হচ্ছে আপনার অ্যালাইনমেন্ট অনেক সুন্দর। গিটারটার প্রথম থেকে অ্যালাইনমেন্ট ভালো থাকে এবং কি লং টাইম বাজলে হাতটা থাকবে। ওকে, এটা বাজেট হচ্ছে 6800 টাকা। ওকে আমরা নেক্সট ক্যাটাগরিতে চলে যাব, এরপরে কোনটা দেখাচ্ছেন? নেক্সট দেখাবো হচ্ছে আমি আপনাদের জুম করে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ড্রিম মেকার ব্র্যান্ডের। ওকে, এটাকে ট্রাভেল গিটার বলা হয়, মানে ভ্রমণ প্রিয়াসী যারা সঙ্গে নিয়ে নিয়ে ঘুরবে তাদের জন্য একটু ছোট সাইজের। আচ্ছা এটা কি ড্রিম মেকার ব্র্যান্ডের? হ্যাঁ এটা ড্রিম মেকার। আচ্ছা এটা ড্রিম মেকার ব্র্যান্ডের মধ্যেই আছে এবং আমরা ভাইয়ের কাছে চলে যাই। ওয়াও, ওই যে একটু আগে আমরা যেটা বললাম যে খোলা আকাশের নিচে বসে আর কি লাউডলি সাউন্ডে গান গাওয়ার মতো একটা গিটার। ওয়াও, এই গিটারটার প্রাইস পড়বে হচ্ছে 12000 টাকা। 12000 টাকা, ওকে, সো এটার বাজেটটা পড়বে 12000 টাকা। ওকে দেন আমরা কোন মডেলটা দেখবো ভাইয়া? এটার মডেলটা হচ্ছে F310 এবং এটা হচ্ছে ইয়ামাহা অরিজিনালি, এটা ইন্দোনেশিয়ান একটা প্রোডাক্ট। এটার প্রাইসটা হচ্ছে 13500, এটা ফিক্সড প্রাইস। এটা ফিক্সড হবে 13500, এর মধ্যে কোনো ডিসকাউন্ট হবে না। বাট এটা এটা কি ফুল বডি তো অবশ্যই উড়েন? হ্যাঁ উড়েন। আচ্ছা এবং এইগুলোর ক্ষেত্রে ভাই আপনাদের যতগুলো গিটার আমরা দেখলাম গ্যারান্টি ওয়ারেন্টির ব্যাপারগুলো একটু ক্লিয়ার করতে হবে। গ্যারান্টি ওয়ারেন্টি বলতে আপনি গিটারের একটা মাত্রই প্রবলেম যেটা হচ্ছে আপনার অ্যালাইনমেন্ট বলা হয় গিটারের, ঠিক আছে, প্রেডের সাথে তারের মেজারমেন্টটা ঠিক থাকা।
এটা এটার উপরেই আমরা 2 বছর সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি। তাছাড়া গিটার কোনো প্রবলেম হয় না, কোনো প্রবলেম হয় না। তো এই সেক্টরটাতে আপনি 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দিচ্ছেন প্রত্যেকটা গিটারে এই ভিডিওতে দেখানো। ওকে, আমরা তো ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। সো আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে, অবশ্যই আপনারা আমাদের এখানে আসবেন। এটা আমাদের নতুন শোরুম হয়েছে, ঠিক আছে? আপনারা আসলে আমরা খুবই খুশি হব এবং আমরা চেষ্টা করব সর্বোচ্চ যতটুকু কম রাখা যায় আপনাদের জন্য রাখবো। আসবেন, আমরা ভালো গিটারটাই দেওয়ার চেষ্টা করব, ভালো ইনস্ট্রুমেন্টটাই দেব। আচ্ছা, এবং অবশ্যই আপনি ফ্রি সাজেশন দিয়ে দিবেন যারা গিটার সম্পর্কে একদমই ধারণা নাই। আচ্ছা, আর আমি লাস্ট যদি একটা পার্সোনালি প্রশ্ন করি, সেটা আমার মনে হয় আমার মতো যারা গিটার সম্পর্কে ধারণা নাই তাদের এরকম অনেকেরই আছে, গিটার কেনার সময় কোন জিনিসটা দেখে কিনলে বেটার? গিটার সবচেয়ে দেখে কিনতে হয় হচ্ছে আপনার এই ব্রিজের নিচের সাইডটা, এই ব্রিজের নিচের সাইডটা হচ্ছে অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা। আচ্ছা, ওকে, অ্যালাইনমেন্টের মেজারমেন্টটা ঠিক আছে কিনা, এই দুইটা জিনিস ঠিক থাকলেই গিটার ওকে। ওকে, অনেক ধন্যবাদ আপনার অভিজ্ঞতার আলোকে আমাদেরকে সাজেশন দেওয়ার জন্য, ধন্যবাদ। আচ্ছা, ওকে। তো দর্শক, চমৎকার এই গিটার কালেকশনগুলো এখানে চায়না এবং ইন্দোনেশিয়ান কালেকশন ছিল এবং বাজেটগুলোও কিন্তু অবশ্যই সেমি প্রফেশনাল এবং প্রফেশনালদের জন্য। আই হোপ আপনাদের কাছে গিটার কালেকশনগুলো ভালো লাগলো। অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা কিন্তু অবশ্যই ভাইয়াদের শোরুমে এসে কিনতে পারেন। সব ধরনের ইনস্ট্রুমেন্টস কালেকশনই কিন্তু এখানে পাবেন, কোনোটা যদি শোরুমে নাও থাকে অর্ডার করলে কিন্তু এনে দেওয়া যাবে। এছাড়াও এই কালেকশনগুলোর বাইরেও কিন্তু বিগ বাজেটে এবং এক্সেপশনাল কিছু কালেকশন ছিল যেটা আমরা আসলে কিছু প্রবলেমের কারণে আমরা শো করি নাই, বাট এগুলো কিন্তু আপনারা পাবেন। এর জন্য অবশ্যই অবশ্যই কিন্তু আপনাদেরকে শোরুমে আসতে হবে অথবা আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করলে কিন্তু আপনাদেরকে পাঠানো যাবে প্রোডাক্টগুলো। আর স্পেশালি যারা বিজনেস পারপাস এই প্রোডাক্টগুলো কিনতে চাচ্ছেন তাদেরকেও আমি হাইলাইট করবো যে আপনারা বিজনেস পারপাসেও কিন্তু যদি কিনতে চান সেক্ষেত্রে ভাইয়াদেরকে যদি আপনারা কন্ট্যাক্ট করেন, ভাইয়ারা কিন্তু এইসব ইনস্ট্রুমেন্টসের ডিলার, সো তারা কিন্তু আপনাদেরকে হচ্ছে হোলসেল বাজেটে দিতে পারবে বিজনেসের জন্য। আমি আপনাদেরকে অ্যাড্রেসটা দেখিয়ে দিই। দর্শক, দাঁড়িয়ে আছি সিভিক মিউজিক পয়েন্টে, এটা হচ্ছে নিয়ার সায়েন্স ল্যাব পুলিশ বক্স। কন্ট্যাক্ট নাম্বারগুলো হচ্ছে 01643-23830, আরেকটা হচ্ছে 01933-01864। এই দুটো নাম্বারে আপনারা ইমো পাবেন। সো অনলাইনে কেনাকাটার জন্য বা যে কোনো ইনফরমেশনের জন্য যোগাযোগ করতে পারেন এই নাম্বারে। সবার শেষে একটা কথা বরাবরের মতোই বলবো, ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট এবং শেয়ার তো করতেই হচ্ছে, এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে হবে। ধন্যবাদ সবাইকে।